হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর একটা প্রপার্টি হোয়াইট স্পেস কে নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা এই হোয়াইট স্পেস সম্পর্কে সমস্ত খুঁটিনাটি জেনে নেব, তাই পুরো ভিডিওটাকে দেখবেন। চলুন তাহলে চলে যাওয়া যাক কোডে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ছোট্ট একটা মার্কআপ নিয়ে কাজ করছি। এই মার্কআপটা আমরা এডিটরে গিয়ে যদি দেখে নিই তাহলে দেখবো এরকম, এখানে একটা লাইন লেখা আছে, তারপরে এন্টার মেরে নিচের লাইনে আসা হয়েছে, এখানে আর একটা লাইন লেখা হয়েছে এবং আবার এন্টার মেরে এখানে একটা ছোট ডেমো টেক্সট লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পুরো জিনিসটা বক্স নামের এই ডিভের মধ্যে রয়েছে। তো এই বক্সের মধ্যে যে আমরা স্টাইলটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে উইথ 200 পিক্সেল, হাইট 150 পিক্সেল, একটা বর্ডার রয়েছে 2 পিক্সেল সলিড রেড কালারের এবং 10 পিক্সেলের একটা প্যাডিং দেওয়া আছে। ঠিক আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই রকম দেখাচ্ছে। এইবারে আমরা এখানে হোয়াইট স্পেস সম্পর্কে জানবো, তো আমাদেরকে লিখতে হবে WHITE, তারপর হাইফেন দিয়ে স্পেস চলে এসছে। এই হোয়াইট স্পেসটা অ্যাকচুয়ালি কিসের ওপর কাজ করে, যেরকম দিস ইজ এর মাঝখানে যে স্পেস, যে আমরা হোয়াইট স্পেসটা নিই, সেই হোয়াইট স্পেসটাই এখানে কীরকমভাবে অ্যাক্ট করবে সেটা সম্পর্কে আমরা এখানে প্রপার্টি দিয়ে দিতে পারি। তো এই হোয়াইট স্পেসে অ্যাভেলেবেল ভ্যালুগুলো কী কী? ভ্যালুগুলো হচ্ছে একটা নর্ম্যাল, একটা হচ্ছে নো র্যাপ, একটা হচ্ছে প্রি, একটা প্রি লাইন এবং আর একটা প্রি র্যাপ। এই কটাই ভ্যালু আছে। এর মধ্যে নর্মাল হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমরা যদি নর্মাল রাখে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমরা কোনোরকম পার্থক্য দেখবো না, কারণ নর্মাল হচ্ছে ডিফল্ট থাকে, এটা আপনি মেনশন করুন না করুন নর্মাল থাকে। ঠিক আছে, অন্যান্য ভ্যালুগুলো কীভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা যদি এই নর্মালকে চেঞ্জ করে অন্য কোনো ভ্যালুতে কনভার্ট করে দিই, আর কি ভ্যালু আছে এতে, নো র্যাপ, আমরা যদি এটাকে নো র্যাপ করে দিই তাহলে কি হবে, সেভ করে যদি আমরা ব্রাউজে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখব যতগুলো লাইন রয়েছে সবকটা লাইনকেও এক লাইনে করে দিয়েছে। কেন করে দিয়েছে? আমাদের অ্যাকচুয়ালি কোনো লাইন যখন র্যাপ হয় তখন কিন্তু সেটা হোয়াইট স্পেসের ওপর বেস করেই কিন্তু র্যাপ হয়। যত অবধি ডিপ তাকে জায়গা দিতে পারছে তত অবধি দেখায় এবং তারপরে যেখান থেকে হোয়াইট স্পেস পায় সেখান থেকে পরের লাইনে ব্রেক করে নিয়ে চলে আসে। কিন্তু এখানে আমরা হোয়াইট স্পেসটাকে নো র্যাপ করে দিয়েছি, সুতরাং হোয়াইট স্পেস থেকে কোনো রকম র্যাপ করতে দিচ্ছে না। তাই জন্য যতগুলোই আপনি লাইন লিখবেন সেটা পুরো হরাইজন্টালি বাড়তে বাড়তে চলে যাবে এবং সেটা আপনার ডিপ, আপনার উইন্ডোর সাইজ কোনো কিছুকেই মারবে না, নিচে স্ক্রল নিয়ে চলে আসলে পরেও চলে আসতে পারে। আপনার যতটা লাইন আছে, যতটা লেখা আছে সবাইকে হরাইজন্টাল এক লাইনের মধ্যে করে দেবে। বোঝা গেছে? এটা হচ্ছে নো র্যাপের কাজ। আচ্ছা, এবার অন্য ভ্যালুটার সম্পর্কে জানা যাক। মনে করুন আমরা এখানে পরের ভ্যালু যেটা আছে প্রি দিলাম। তো আপনি যদি প্রি ট্যাগ সম্পর্কে জানেন HTML তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে, আর আপনি যদি না জানেন তাহলে আমি কার্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রির ওপরে আমার ভিডিও তৈরি করা আছে, ছোট ভিডিও, আপনি গিয়ে একবার দেখে আসতে পারেন, বুঝতে পেরে যাবেন। এই হোয়াইট স্পেস প্রিটা যদি আপনি দিয়ে দেন তাহলে পরে এই ডিভের মধ্যে থাকা সমস্ত লাইনগুলো প্রি ট্যাগের মতো কাজ করবে, যেটা যেখান থেকে শুরু হয়েছে এবং যতখানি গিয়ে শেষ হয়েছে ঠিক সেটাকেই একদম ফটোর মতো তুলে আপনার HTML দেখিয়ে দেবে। যদি আমরা এটাকে সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ করি তাহলে দেখব ঠিক যে লাইনটা এডিটারে যেরকম আমরা দেখতে পাচ্ছি সেই লাইনটা ঠিক সেরকমই আমরা ব্রাউজারেও দেখতে পাচ্ছি। আপনি যদি এখানে এই যে লেফট সাইডের যে স্পেসটা আছে এটাকে যদি আপনি কমিয়ে দেন দেখবেন আপনার ব্রাউজারেও এইটা লেফট সাইডে একটু সেটে গেল। আপনি যদি মাঝখানে কিছুটা জায়গাতে হোয়াইট স্পেস অনেক বাড়িয়ে দেন তো দেখবেন HTMLও আপনি সেরকম দেখতে পাবেন, এবং এটা একদম ফটোর মতো তুলে এনে বসাচ্ছে বলে আপনার ডিভের কী সাইজ রয়েছে বা উইন্ডোজ কী সাইজ রয়েছে সেটাকে মানবে না। যেরকম এখানে থাকবে, যত বড় আপনার লেখা থাকবে সেটাকে তুলে নিয়ে গিয়ে HTML দেখিয়ে দেবে, সেটা যতটা জায়গা নেবে সেটা নেবে। বোঝা গেছে? তো হোয়াইট স্পেস প্রি দিলে পরে একদম প্রি ট্যাগের মতো কাজ করতে আরম্ভ করে। আরেকটা যে ভ্যালু রয়েছে সেটা হচ্ছে প্রি হাইফেন লাইন। ঠিক আছে, এইটা কীভাবে কাজ করে? এইটা যদি আপনি রেখে দেন, রেখে দিয়ে যদি আপনি ব্রাউজারকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এই জিনিসটা একমাত্র আপনার এন্টার যেখানে যেখানে আপনি দিয়েছেন সেখানে সেখানেই ওইটাকে একমাত্র গ্রাহ্য করবে। এছাড়া ভেতরের যে হোয়াইট স্পেসটা আপনি এখানে দিয়েছিলেন এতটা, এটাকে কিন্তু ইগনোর করেছে, এটাকে কিন্তু একটা হোয়াইট স্পেসে কনভার্ট করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু আপনি মনে করুন এই জায়গায় আপনি একটা এন্টারও মারতেন তাহলে ওই জায়গার থেকে লাইনটা ব্রেক হয়ে নিচের লাইনে চলে আসতো। প্রি ট্যাগের মতো কাজ করে কিন্তু এক্সট্রা স্পেসগুলোকে ইগনোর করে আর এটাকে র্যাপ করে, আপনার যেটা ডিভের সাইজ হবে সেই সাইজের মধ্যে এটাকে র্যাপ করে দেয়।
ঠিক আছে, এটা আপনার একদম ডিপ ছাড়িয়ে বা উইন্ডো ছাড়িয়ে কখনো বেরিয়ে যাবে না, এটা আপনার প্রি ট্যাগের মতো কাজ করবে, কিন্তু র্যাপটাও তার সঙ্গে মাথায় রাখবে, যতখানি আপনার ডিপের সাইজ ততখানির মধ্যে যতটা লাইন আসবে ততটাকে রেখে বাকিটাকে নিচের লাইনে পাঠিয়ে দেবে। আর যদি মাঝখানে কোনো হোয়াইট স্পেস পায় বেশি তাহলে সেটাকে কিন্তু ইগনোর করে। ওকে, তাহলে চলুন এর পরের যে ভ্যালুটা রয়েছে সেটাকে দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে প্রি র্যাপ। ঠিক আছে, যদি আমরা প্রি র্যাপ করে দিই তাহলে আমাদের কি সুবিধা হবে, আমরা এটাকে রিফ্রেশ করলে দেখব এক্ষেত্রে আপনার যেখানে যেখানে এন্টার রয়েছে সেগুলোকে সেগুলোকে গ্রাহ্য করছে এবং র্যাপও করছে। দেখুন আপনার যে যত অবধি লাইন গেছে তত অবধি ডিপ ওকে জায়গা দিতে পেরেছে, তত অবধি রেখে বাকিটাকে নিচের লাইনে পাঠিয়ে দিয়েছে। সুতরাং র্যাপ হচ্ছে যেখানে যেখানে আপনি এন্টার মেরেছেন সেখানে সেখানে পরের লাইনে এসছে, এবং আপনি যদি দেখেন এক্সট্রা স্পেস দিয়ে তাহলে কিন্তু সেই এক্সট্রা স্পেসটাও এখানে গ্রাহ্য। এখানে আপনি অনেকগুলো স্পেস দিয়েছেন, সেই স্পেসটাকে নিয়েছে এবং তারপরে যতটা ডিপে ডিপটাকে জায়গা দিতে পেরেছে ততটা রেখে বাকিটাকে ও পরের লাইনে পাঠিয়ে দিয়েছে। এবং পরের লাইনে আসার পর যেহেতু এই ডেমোর পরে আমরা একটা এন্টার মেরে নিচের লাইনে এসেছিলাম, সুতরাং এখানে আবার এন্টার দিয়ে ও নিচের লাইনেও ব্রেক করেছে। সুতরাং এটা হচ্ছে প্রি আর হচ্ছে র্যাপের একটা দারুণ সংমিশ্রণ, যেখানে আপনি এক্সট্রা হোয়াইট স্পেস পাবেন, আপনার যেখানে যেখানে এন্টার মারা হচ্ছে সেখানে সেখানে নিচের লাইনেও যাবে, এবং তার সঙ্গে আপনার ডিবের কি সাইজ রয়েছে সেটাকে খেয়াল রেখে ও র্যাপও করতে থাকবে আপনার পুরো প্যারাগ্রাফটাকে। তাহলে বোঝা গেছে এই যে কটা ভ্যালু আমি বললাম এগুলো এইভাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা জানলাম হোয়াইট স্পেস এই প্রপার্টিটাতে কি কি ভ্যালু রয়েছে এবং সেটা কিভাবে কাজ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে অবশ্যই মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হবো। আপনি যদি আজকে আমাদের ফার্স্ট টাইম ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনো জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন। তো দেখা হয় বন্ধুরা পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।